হ্যালো পিপল, বিডি গিক ওয়েবসাইটের পক্ষ থেকে এসছি আমরা সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের পঞ্চম ভিডিওতে। আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি, আমি ফয়সাল আহমেদ। সো আমি জাস্ট আগে ভিডিও টিউটোরিয়াল একটা টিউটোরিয়াল জাস্ট প্লে করলাম এবং দেখলাম যে আসলে আপনারা যখন ছোট করে ইউটিউবে দেখবেন ভিডিওগুলো তখন সম্ভবত একটু ছোট দেখাবে আপনার লেখাগুলো। সো ওই জন্য আমি ঠিক করলাম একটু জুম করে দেবো স্ক্রিনটাকে, অর্থাৎ আপনারা যেন সহজে বুঝতে পারেন লেখাগুলো। আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন লেখাগুলো, এবং কোথাও কোনো লেখা বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি অবশ্যই ঠিক করে দেওয়ার চেষ্টা করবো অথবা জুম ইন করে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড সবচেয়ে ভালো, আপনারা যদি ইউটিউবে দেখার সময় ভিডিওগুলো ফুল স্ক্রিন করে দেখেন তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে এবং অনুযায়ী কাজ করতে সুবিধা হবে। সো আজকে ভিডিও টিউটোরিয়াল আমরা শিখবো, এখন আমরা টেক্সট সম্পর্কে কিছু কথা বলবো, আই মিন জাস্ট আগের ভিডিও টিউটোরিয়ালের সিকোয়েন্সিয়াল একটা টিউটোরিয়াল আজকেরটা। সো আজকে আমরা শিখবো কীভাবে টিউটোরিয়াল আই মিন টেক্সটগুলোকে অথবা লেখাগুলোকে কীভাবে কুল করা যায় অথবা দেখতে সুন্দর করা যায়। সো ধরা যাক আমরা কোনো একটা কথা যে আমরা জোর দিতে যাচ্ছি অথবা কোনো একটা জিনিস আমরা ভিউয়ারের চোখে লাগাতে চাচ্ছি, সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লেখাটা একটু বড়ো সাইজের হতে হবে এবং বোল্ড টাইপের হতে হবে। সো সেক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমাদেরকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমরা এই ট্যাগটা ইউজ করি, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। ধরা যাক আমরা চা দোকানের কথাটাকে আমরা বড়ো করে দেখাতে চাচ্ছি, অথবা হ্যাঁ চা দোকানটাকে বড় করা যায়। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং, এই ট্যাগটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। এর মাধ্যমে আমরা লেখাকে বোল্ড করি, এটা হচ্ছে বেসিক্যালি এক্স এইচটিএমএল অথবা এইচটিএমএল যেটাই বলেন সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই ট্যাগটা। সো আমরা স্ট্রং ট্যাগ তারা ক্লোজ করে দিই স্ট্রং। সো বেসিক্যালি এটা হচ্ছে, এখন আমরা যদি এটাকে সেভ করে ব্রাউজারে যদি আমরা ওপেন করি আমরা দেখতে পারবো যে লেখাটা চা দোকানে লেখাটা বড় হয়ে গেছে, অর্থাৎ বড় হাতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় না ঠিক এক্স্যাক্টলি, আই মিন আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পারতেছেন যে সব লেখার মধ্যে লেখাটা একটু বেশি চোখে পড়তেছে, আই মিন চা দোকানে, অর্থাৎ এটা বোল্ড টাইপের হয়ে গেছে লেখাটা, একটু গাঢ়কারী। সো এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রং ট্যাগ, অর্থাৎ বোল্ড করার ক্ষেত্রে লেখাকে, আই মিন আমরা যদি ভিউয়ারকে অ্যাট্রাক্ট করতে চাই কোনো একটা লেখার প্রতি সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইটালিক, অর্থাৎ আপনারা ব্যাপারটা আসলে কোথা থেকে এসেছে আমি ঠিক জানি না, আই মিন এটাকে ইটালিক বলার কারণ কি আমি ঠিক জানি না। সম্ভবত পিসা সিটিতে একটা বিল্ডিং আছে সেটা যেটা হেলানো থাকে, আই মিন হেলে আছে মাটির দিকে, স্ট্রেট বিল্ডিং না, সো সেখান থেকে ইটালিক আসতে পারে, আই মিন আমি ঠিক শিওর না। সো আপনারা দেখে নেবেন ইটালিকটা কোথা থেকে আসছে, বাট ইটালিক ফন্ট কি আপনারা নিশ্চয়ই জানেন যে ইটালিক টেক্সট মানে হচ্ছে একটু বাঁকানো টাইপের টেক্সট। সো এই জিনিসটা আসলে আমরা ইউজ করে থাকি কোনো ভিউয়ার অথবা পাঠকের আমরা দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে। সো এটা ইউজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমফাসিস করতে হবে, এটাকে টেকনিক্যাল টার্ম বলা হয় এমফাসিস অথবা ইটালিক টেক্সট। সো এমফাসিস করার জন্য আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে এটা তো নর্মালি আমি ইটালিক লিখবো অথবা এমফাসিস লিখবো, এমফাসিস, বাট আসলে তা না, এখানে আমাদেরকে লিখতে হবে ইএম, জাস্ট ইএম, এই লেখাটা হচ্ছে ট্যাগ নেম। সো ইএম ট্যাগ নেম, আমরা ধরো যাক মামা কথাটাকে আমরা, যেহেতু এটা একটা ভাবের ডায়লগ, সো এটাকে ইটালিক করে দেব এবং এখানে আমরা ইটালিক করে দিই যেন সব ক্ষেত্রে চোখে পড়ে, আমরা বুঝতে পারবো যে আসলে কোন ক্ষেত্রে ইউজ করবো। আই মিন ধরো যাক আমরা একটা ওয়ার্ড, ধরো যাক আমাদের ওয়েবসাইটের নামটা আমরা সবসময় ইটালিক করে ফেলি, বা সম্ভবত বিডি গিক্স ওয়েবসাইটে আপনারা গেলে দেখতে পাবেন যে যদি আমি ওয়েবসাইটের বিডি গিক্স কথাটা যত জায়গায় ইউজ করা আছে আপনাদের চোখে ধরা দিতে চাইতাম, আমি আই মিন আপনাদেরকে স্পেশালি অ্যাট্রাক্ট করতে চাইতাম যে বিডি গিক্স নামটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এটাকে ইটালিক করে দিতে পারি অথবা স্ট্রং করে দিতে পারি। সো বেসিক্যালি এটা হচ্ছে টেক্সটকে ইনফোসিস করা অথবা টেক্সটকে স্পেশাল কোনো ক্যারেক্টারে পরিণত করার সুবিধা। সো আমরা যদি এখন এটা সেভ করে রান করি আপনারা দেখতে পাবেন লেখাটা বাঁকা হয়ে গেছে, মামা লেখাটা যত জায়গায় আছে সেই জায়গায় বাঁকা টাইপের হয়ে গেছে লেখাটা। আপনি দেখতে পাচ্ছেন এখানে মামা লেখাটা একটু বাঁকা টাইপের এসেছে এবং এখানেও মামা লেখাটা একটু বাঁকা টাইপের এসেছে। সো আই মিন মামা কালকে তো চা দোকানে দেখলাম না, আই মিন বুঝতে পারতেছেন নিশ্চয়ই যে একটা হচ্ছে ইটালিক একটু ইনফোসিস করে, আই মিন ইনফোসিস করে কীভাবে বলে আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন কীভাবে বলে থাকে। সো এটা হচ্ছে বেসিক্যালি ইটালিক এবং এমফাসিস অথবা ইটালিক অথবা এমফাসিস এবং স্ট্রং টাইপ অফ টেক্সট। দেন আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক হরাইজন্টাল লাইন সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া যাক। সো এটা হচ্ছে বেসিক্যালি বলা যেতে পারে একটা লাইন, আই মিন ওয়েবসাইটের এই যে কোনো ওয়েব পেজের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একটা লাইন। সো আপনারা নিশ্চয় ভাবতেছেন এই টাইপের ডাম্প জিনিসের কী দরকার, আই মিন কেন আমি ওয়েবসাইটের মাঝখানে একটা লাইন যাবো, বাট আপনাদেরকে যদি একটু দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে জিনিসটা। অনেক ওয়েবসাইটে আপনারা দেখে আসছেন, আই মিন আপনারা যারা নেটে সার্ফ করতে পছন্দ করে তারা হয়তো অনেক ওয়েবসাইটে দেখেছেন যে আই মিন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইন আছে, বাট ঠিক আলাদাভাবে খেয়াল করেনি আসলে এটা একটা লাইন। সো আপনাদেরকে দেখানো যাক আসলে ব্যাপারটা কী। সো এক্ষেত্রে আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আগে টিউটোরিয়ালে আপনাদেরকে বলা হয়েছে কিনা সেটা আমার মনে নেই ঠিক, যে এগুলোকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, আই মিন লাইন ব্রেক অথবা হরাইজন্টাল লাইন,
এগুলোকে বলা হয় সিঙ্গেল ট্যাগ, আর এগুলোকে বলা হয় ডাবল ট্যাগ, যেগুলো ওপেনিং এবং ক্লোজিং আছে। আর যেগুলো ওপেনিং এবং ক্লোজিং নেই, জাস্ট একটা ট্যাগ, সেগুলোর ক্ষেত্রে বলা হয় সিঙ্গেল ট্যাগ। সো হরাইজন্টাল লাইনটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, এবং এটার টেকনিক্যাল টার্ম হচ্ছে হরাইজন্টাল রুল। এই জন্য হরাইজন্টাল রুল থেকে শর্টকাট এসেছে HR। অ্যান্ড লাইন ব্রেকের ক্ষেত্রে আপনাকে আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন, এটা আপনাকে বলে দিতে হবে না, সেটা হচ্ছে বিআর, আই মিন বিআর সে ব্রেক থেকে। সো সম্ভবত আমি নিজেও শিওর না, বাট জিনিসের সিমিলারিটি আছে, অর্থাৎ বিআর HR আপনারা বুঝতে পারতেছেন যে কোনটা কোত্থেকে এসেছে। সো HR-এর মাধ্যমে আমরা দেখবো আসলে এটা কী কাজটা করে। সেভ করে প্রোগ্রামটা রান করি অথবা ব্রাউজারে লোড করি, আমি দেখতে পাচ্ছেন পেজের এই মাধ্যমে দেখবো এত পর্যন্ত একটা লাইন, আই মিন আপনারা সব হতে সেন্টার একটা ডাম জিনিস, বাট এটা আমাদের তখন কাজে লাগবে যখন আমরা কোনো একটা ইস্যু আলাদা করতে যেতেছি। আপনারা যারা ইবে অথবা অ্যামাজন এই টাইপের ওয়েবসাইটে গিয়েছেন কখনো, তারা দেখেছেন নিশ্চয় যে একটা আইটেম থাকে, দেন আইটেমের ছবি থাকে, কিছু আইটেমের ডিসক্রিপশন থাকে, দেন একটা দাগ থাকে এই মাথা থেকে মাথা পর্যন্ত, দেন নিচে আমাদের নেক্সট আইটেম। এভাবে আমরা ডিফারেন্সিয়েট করি ওয়েবসাইটের মধ্যে, যেন আমরা আলাদা আলাদাভাবে ভিউয়ার জন্য সহজে বুঝতে পারি যে এটা একটা টপিক, এটা একটা টপিক, অথবা এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, এভাবে যেন আমরা আলাদা করতে পারি। সো ধরে যাক আমরা যদি আরেকটা এখানে আরেকটা হেডার যদি তৈরি করি, আরেকটু ছোটো হাতে ধরা যাক, একটু ছোটো অক্ষরে তৈরি করবো H2, ধরা যাক আজ এটা রিপ্লাই, আজাইরা পেছালের আজাইরা রিপ্লাই দিল, অর্থাৎ আপনি আমার সাথে আজাইরা পেছাল করতে আসছেন, তাই আমি আজাইরা রিপ্লাই দিলাম এই টাইপের। দেন আমরা রান করে দেখতে পাবো, আমি আসলে দুই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি, সো সেই জন্য একবার রান রান বলে একবার ফাংশন বলে আই মিন উল্টাপাল্টা বলে ফেলি, আপনারা একটু আপনাদের কষ্ট হবে বুঝতে, তারপর আমি সরি বলে নিচ্ছি আপনাদের কাছে। কেননা রান করে বলতে আসলে এখানে আমি বুঝাচ্ছি প্রোগ্রামটাকে, পেজটাকে আমি লোড করি। সো পেজটাকে লোড করে আমরা লোড করলে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে খুবই সহজভাবে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা আজারের পেছাল এবং এটা একটা আজারের রিপ্লাই, টোটালি আজারের একটা ওয়েবসাইট। বাট আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন যে এগুলো আমরা কোন ক্ষেত্রে ইউজ করবো। আপনারা যখন প্লে করবেন ব্যাপারগুলো নিয়ে, আপনারা যখন ব্যাপারগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবে, তখন আপনার জন্য আরও সহজ হবে, আরও সুবিধা হবে জিনিসগুলো নিয়ে কাজ করতে। আপনারা বুঝতে পারবেন কোনটা কোন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। সো আপনাদের কাছে আমি এইটুকু এক্সপেক্ট করবো যে আপনারা নিজেদের ইচ্ছে মতো এক্সপেরিমেন্ট করবেন জিনিসগুলো নিয়ে, এবং যে জিনিসগুলো শেখানো হয় সেগুলো বারবার প্র্যাকটিস করবেন। কারণ আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা অনেক বড় একটা অপশন অথবা বড় একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। আমরা প্র্যাকটিসের মাধ্যমে আরও বেশি বেশি শিখতে পারবো। সো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আমি সাইন আপ করতেছি ফয়সাল আহমেদ।